মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী, এই আছে এই নেই, তাই কার কি আছে কার কি নেই সেটা চিন্তা বাদ দিয়ে আমরা যদি আমাদের যতটুকু আছে সেটাকে কাজে খাটিয়ে ভালো থাকার চেষ্টা করি, সুখে থাকার চেষ্টা করি, হয়তোবা আমাদের এই স্বল্পক্ষণিক জীবনটা অনেক সুন্দর এবং শান্তিময় হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি এবং আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া বলবো। আপনারা সবসময় আমাদের জন্য, আমার পরিবারের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করেন এবং অনেকে কমেন্টে লেখেন। যারা জানে মানে কমেন্ট করেন না আমি জানি, তারাও অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী, ভালো লাগে বলেই আমাকে দেখেন এবং আমার কাজগুলো পছন্দ করেন বলে হয়তো বা আপনারা লাইক দেন। তো এভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এটা ছিল গতদিন রাতের ভিডিও, আমার হাজব্যান্ডের পরে নাইট ডিউটি ছিল আর কি, তো এই জন্য সকালবেলার জন্য একটু প্রস্তুতি নিয়ে রাখছি। এখানে হচ্ছে বাঁধাকপিটা আমি ভাপ দিয়ে তারপর ভাজি করছি। আমার বাঁধাকপির স্মেলটা না একদমই ভালো লাগে না, তার জন্য একটু ভাপ দিয়ে নিই। ভাপ দিয়ে নিলে সেই স্মেলটা চলে যায় আর ভাজিটা খেতে ভালো লাগে। আর অল্প একটু বাঁধাকপি ভাপ দেওয়াটা রেখে দিব ফ্রিজে, এটা হচ্ছে কালকে দুপুরে অথবা অন্য কোনো দিন আমি বড়া ভেজে খাবো। বাঁধাকপির বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই অল্প কিছু রেখে দিলাম আর ভাজিটাও করে রেখেছি। আর এখানে হচ্ছে রুটিগুলো বানিয়ে নিয়েছি, একটু আগে দেখলেন আমি কাই করে রেখেছিলাম, তো ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর রুটিগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে একটা করে রুটি দিয়েছি, এভাবে করে একটু করে আটা দিয়ে আমি ভালো করে রুটিটা মাখিয়ে নিয়েছি, তারপর আবার আরেকটা রুটি দিয়েছি। এভাবে করে রাখলে কিন্তু কোনো সমস্যা হবে না, আমি ফ্রিজে রেখে দিব আর সকালবেলা একদম গরম গরম ভেজে হাজবেন্ডকে পরিবেশন করব। তো সকালবেলা আসলে উনি ডিউটি করে বের হন অফিস থেকে 6টার সময়, আস্তে আস্তে দেখা যায়, আমি সবসময় বলি যে একটু আস্তে আসার জন্য। তো দেখা যায় উনি 6টা 10 নাগাদ হচ্ছে বাসায় চলে আসে, তো এত সকালে আসলে নাস্তা বানাতে ভালোও লাগে না, আর নামাজ থাকে, তো নামাজ আদায় করে দেখা যায় আমি আস্তে ধীরে যেগুলো করার থাকে সেগুলো আর একটু কমপ্লিট করে নিই, যেমন রুটিটা ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো সকালে যাদের এরকম ঝামেলা আছে তারা কিন্তু আগের দিন রাতে এই কাজগুলো করে রাখতে পারেন, খুব ইজি হয়। আপনারা যদি ভাজিটা না করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে ভাজিটা কেটে রাখলেন, সকালবেলা একটু ঝটপট ভাজি করে নিলেন, সেই ক্ষেত্রেও হয়, কিন্তু হয়ে যায়। মানে কাজ যতটুকু এগিয়ে রাখবেন আপনার জন্য কিন্তু সেটাই সুবিধা হবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো আমি হচ্ছে ভাজি তো করাই ছিল আর একটু গরম করে নিয়েছি, এখন হচ্ছে টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমি ওই রুমে শুয়েছিলাম, কারণ দেখলাম হাজবেন্ডেরকে খাবার দিতে বিছানায় দিতে হয়, বিছানায় খাবার দেওয়াটা ভালো লাগে না। সব কিছু রেডি করেছি বাট এখনও আসছে না, দেখতে পাচ্ছেন 6:30 বেজে গেছে, যদিও এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট করে দেওয়া আছে যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়। আমি সবসময় এই রুমের এই ঘড়িটা দিয়েই কাজ করি। আর তো অনেকদিন দেখা যায় কি যে আসলে কাজ যেটা হাতে আছে ওটা কমপ্লিট না করে তো আসতে পারে না, তো মাঝে মাঝে 10-15 মিনিট 20 মিনিট লেট হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। এরপর হচ্ছে গরম গরম রুটি দিয়ে দিলাম আর ডিম পোস্ট করে দিয়েছিলাম একটা সাথে, তো এখন হচ্ছে উনি নাস্তাটা করে নিচ্ছেন। আসলে এটাই আমাদের মেয়েদের লাইফ, মেয়ে বলুন ছেলে বলুন সবাইকেই কাজ করতে হবে, একটা ধারাবাহিকতার মধ্যে আমাদেরকে চলতে হয়। তাকে জরজাপটা যতই হোক অফিসে কিন্তু যেতেই হবে, আমারও যত সমস্যাই হোক রান্নাবান্না করতেই হবে, বাচ্চাদেরকে সামলাতে হবে, এটাই স্বাভাবিক। এরপর হচ্ছে আদিল স্কুল থেকে চলে এসেছিল, ওকে সকাল স্কুলে পাঠিয়েছিলাম। ডিটেলস ভিডিও করতে গেলে অনেক লং হয়ে যায় আসলে ভিডিও। তো এখন হচ্ছে দুই ভাই মিলে খেলাধুলা করছিল আর আমার বিছানার অবস্থা দেখেন, বিছানা উঠাতে দিবে না, মশারি ওইভাবেই রয়ে গেছে, শুধু দুই সাইডের দুইটা কোণা খুলে দিয়েছি। আর সবগুলো বালিশ নিয়ে ওরা খেলা করছে, সেই সাথে হচ্ছে সব খেলনাগুলো বিছানার উপরে উঠিয়ে নিয়েছে। তো এরকমই আসলে, যতই বলি যে নিচে বসে খেলো চলবে না, ওটা হচ্ছে হাউস বানায় ওরা, হাউস বানিয়ে এভাবে করে খেলে। আগে যখন আমার বাসায় সোফা ছিল ওরা কিন্তু সোফা এরকম করে ঘর বানিয়ে বানিয়ে খেলতো ড্রয়িং রুমে আর কি, তো এখন যেহেতু সোফা নেই এখন সব বালিশগুলো ওদের দখলে চলে গেছে। তো খেলুক, যতদিন ছোট আছে খেলতে থাক, বড় হলে সব ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এখন প্রায় 10:30-11টার মতো বাজে, তো আমি হচ্ছে আমার ছেলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাচ্ছিলাম। পাশে বসে থাকলে কি হয় ওরা মানে ভুল কম করে, এমনি যদি আমি রেখে চলে যাই অনেক ভুল করে,
তো এই জন্য একটু সাথে বসে নেই, আর দেখছিলাম কি কি পড়া দিয়েছে আজকে, সেগুলো একটু চেক করে নিয়েছিলাম, ডায়েরিটা চেক করছিলাম, তারপর ডায়েরিতে সিগনেচারের ব্যাপার থাকে ওইগুলো কমপ্লিট করছিলাম। বাচ্চাদের পিছনেও কিন্তু অনেকটা সময় দিতে হয়, সকালবেলা 1-1.5 ঘন্টা পড়াতে হয়, বিকালে তো প্রাইভেটে যায়, আবার হচ্ছে মাগরিবের পর থেকে আবার পড়তে বসে। তো এভাবে করে আসলে সময়গুলো পার করছি। এরপর আবার ছোটটাকে যখন ভর্তি করাবো তখন দেখা যাবে আরও মানে কাজ বেড়ে যাবে। এখন তো দেখা যায় বড়টাকে পড়তে বসালে ছোটোটা খুব বিরক্ত করে। আর তারপর হচ্ছে ওকে পড়া শেষ করে, এই তো আমার হচ্ছে দুই ছেলে এখন একটু বারান্দায় চলে এসেছে, ওরা হচ্ছে বড়টা সাইকেল চড়ছে আর ছোটোটা হচ্ছে পিছনে বসে আছে। এই সময়টা না আসলে খুবই সুন্দর একটা সময়, যতই পড়াশোনা থাক চাপ থাক তারপরে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে। বাচ্চাদের মন যেরকম শান্তশিষ্ট আনন্দ ঘন, আমাদের লাইফটা কিন্তু আসলে এরকম না। আমাদের মনের মধ্যে টেনশন, দুশ্চিন্তা, সংসারে টেনশন, পরিবারে টেনশন, সব ধরনের টেনশন আসলে মাথার মধ্যে ঘুরপাক খায়, কিন্তু বাচ্চাদের জীবনটা আসলে টেনশন মুক্ত। ওদের শুধু একটু কষ্ট হচ্ছে পড়াশোনা করা, এটাই বাস। তো এরা এই যে এনজয় করছে। আমাদের রুমটা যেহেতু দুইটা মানে আসলে ছোট ছোট, খুব একটা জায়গা নেই, ছাদেও ওরকম আসলে ভালো প্লেস না যে ছাদে গাড়ি চালাবে বা সাইকেল চালাবে, তো এইটুকু জায়গার মধ্যে হচ্ছে ওরা মানে গাড়ি চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে। আর দেখা যায় এটা হচ্ছে আমাদের যাতায়াতের মানে যার যার রুমে ঢোকার রাস্তা, তো অন্যান্য ভাড়িটিরাও কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাই খুব একটা আসলে ওইভাবে খেলাধুলা ওরা করতে পারে না এখানে। তো এই সময়টাতে আসলে কেউ থাকে না, তো এই জন্য হচ্ছে খেলছিল। এরপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কিছু শাক ভাজি করেছি, ভাত রান্না করেছি, আর মাঝে মাঝে একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ। এরপরে হচ্ছে তরকারিগুলো রান্না করছি। আমার হাজব্যান্ড বলেছিল সকালে যে আজকে একটু শুটকি রান্না করলো করলা দিয়ে, তো করলা দিয়ে আমি শুটকি আসলে একদম খেতে পারি না, মানে করলার কোনো তরকারি খেতে পারি না, করলা ভাজিটা খেতে পারি, বাট তরকারি রান্না করলে যেটা হয় মনে হয় যে পুরো তরকারিটাই একদম তিতা তিতা হয়ে গেছে। তা আমার মতো কে কে আছো করলা তরকারি খেতে পারো না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমি একদমই খেতে পারি না, তো ওইটা তো খেতে পারবো না, এই জন্য কিছু পাঙ্কাশ মাছ একটু বেশি করে আমি ভুনা করেছি। আমার ঘরে সবাই আসলে পাঙ্কাশ মাছ খায়, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, তাই নিজের জন্যও করছি, বাচ্চারাও খাবে, হাজব্যান্ডও খেতে পারবে, কোনো সমস্যা নেই। একটু বেশি করে কয়েক টুকরা রান্না করছি, আর এখানে হচ্ছে হাজব্যান্ডের জন্য স্পেশাল শুটকি করলা দিয়ে। মাঝে মাঝে শুটকি রান্না করলে যেটা হয় মুখের রুচিটা বাড়ে, আর একটু ঝাল ঝাল করে রান্না করলে দেখা যায় অনেকদিন ধরে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, যখন এই টাইপের রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে এই তো শুটকিটা মাখিয়ে ভালো করে আমি কষতে দিয়ে দিলাম, এরপর একটু অল্প একটু পানি দিব, আর যেন এই তরকারিটা খুব একটা গলে না যায়, কাঁচা কাঁচা থাকে। আর এখানে হচ্ছে মাছটাও হচ্ছে, তো এখানেও অল্প একটু পানি দিব, দিয়ে মাছটা ভালো করে ভুনা করে নিব। রান্না শেষ করে তারপর হচ্ছে ঘর পরিষ্কার, ঝাড়ু টাড়ু দেওয়ার পর গোসল করে বাচ্চাদেরকে গোসল করিয়ে আমি নামাজ আদায় করে নিয়েছি। এবার চলে এসেছি হচ্ছে দুপুরে খাওয়ার জন্য, আর এই হচ্ছে আমাদের খাবার, শুটকি রান্না। ছোট্ট একটু কড়াই রান্না করেছিলাম, তাই কড়াই সহায় নিয়ে এসে পড়েছি, আর এখানে মাছ ভোনা নিয়ে এসেছি, সেই সাথে শাক ভাজি করেছিলাম বললামই। তো এখন দুপুরের খাবারটা খেয়ে হচ্ছে, এটা হচ্ছে বিকালের টাইম, দুপুরে খাওয়ার খেয়ে আমরা বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিই, তারপর একবার আসরের সময় উঠি, উঠে নামাজ আদায় করি। তো আমার হাজব্যান্ড মসজিদে গিয়েছিল নামাজ পড়ার জন্য, এখানে এসে হচ্ছে উনি আবার আসার সাথে সাথে মানে সাথে করে বাজার নিয়ে এসেছিল। তো এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, আলু আছে, আর ওনার আজকেও নাইট, এই জন্য সারাটা দিন বাসায় ছিল, দেখা যায় বেশিরভাগ টাইমই তো বিছানার ঘুমিয়েই থাকে নাইট ডিউটি হলে, তো আজকেও নাইট। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।